হ্যালো ভিউয়ার্স, আজকে আমি করতে চলেছি ফুলকপি পোস্ত। ফুলকপি পোস্ত করার জন্য এরকম মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিতে হবে। গোটা গোটা বড় বড় ফুল রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এই ফুলকপিগুলোকে আমাকে ভেজে নিতে হবে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এখানে কড়াই গরম হয়ে গেছে, এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে ফুলকপিগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। গ্যাসটাকে কিন্তু কমিয়ে ফ্রাই করবো না, তাহলে ফুলকপিগুলো মেটিয়ে যাবে এবং ভালোভাবে ফ্রাইও হবে না। গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে ফুলকপিগুলোকে ভাজা ভাজা করবো। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি তেলগুলোকে ছেঁকে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার এই গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ফোড়ন হতে হতে আমি পোস্তটা একবার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি। এবার একটা মিক্সিতে আমি 3 টেবিল স্পুন পোস্ত এবং 2 কাঁচা লঙ্কা নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। পোস্তটা মিক্স করা হয়ে গেছে, এবার এই পুরো পোস্ত বাটাটা, এর মধ্যে কিন্তু 2 লঙ্কা বাটা রয়েছে, এখানে দিয়ে দিলাম। এবার এই বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে আমি একটু নিয়ে নিচ্ছি। আগে কিছুক্ষণ পোস্তটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। এবার পোস্ত বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অব্দি পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু চিনি। ফুলকপি ফ্রাই হওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তো এখন নুনের ব্যবহারটা বুঝে করতে হবে। আমি যেহেতু ফুলকপির সময় 1/2 চামচ নুন দিয়েছিলাম, এখন আরও 1/2 চামচ আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু কষে এসছে, পোস্ত কাঁচা গন্ধটা কিন্তু অলরেডি চলে গেছে।
এবার আমি এতে ভেজে রাখা ফুলকপি টুকরোগুলো সব দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবারে গ্যাসটাকে একদম সিম করে ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দিচ্ছি। 3 মিনিট ভাপে রেখে দিয়েছি। আমাদের ফুলকপি পোস্ত কিন্তু রেডি। আমি সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, চটজলদি ফুলকপি পোস্ত কিন্তু রেডি। খুবই সিম্পল একটা রেসিপি এবং খুবই টেস্টি একটি রেসিপি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।